আলহাজ শামসুর রহমান শরীফ দিলু। গ্রাম ও ইউনিয়ন লক্ষ্মীকুণ্ডা, উপজেলা ঈশ্বরদী, জেলা পাবনা। ১৯৪০ সালের ১০ই মার্চ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার বড় সন্তান। আলহাজ শামসুর রহমান শরীফ দিলু লক্ষ্মীকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাকুড়িয়া ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করেন। তিনি ১৯৫৭ সালে পাবনা জেলা স্কুল পাবনা থেকে এসএসসি এবং ১৯৬০ সালে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা থেকে গ্রাজুয়েশন লাভ করেন। ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ দিলু ছোটবেলা থেকেই রাজনৈতিক সচেতন ছিলেন। এ কারণেই তিনি মাতৃভাষা রক্ষার্থে ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে যোগ দেন। মহান ভাষা আন্দোলনে যোগদানের মাধ্যমে তিনি রাজনৈতিক জীবনে পদার্পণ করেন। আলহাজ শামসুর রহমান শরীফ দিলু কলেজের প্রথম বর্ষে অধ্যয়নকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে এবং সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্র থাকা অবস্থায় তৎকালীন পাবনা শহর শাখায় ছাত্রলীগের সহ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। আলহাজ শামসুর রহমান শরীফ দিলু ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ সালের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় তিনি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। মাতৃভাষার টানে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে যোগ দিয়ে ৯২ ক ধারা ভঙ্গ করেন। এর কারণে ভাষা আন্দোলনের সময় তিনি রাজপথের সামনের সারি থেকে গ্রেপ্তার হন। ১৯৬৯ সালে আইয়ুব খানের মার্শাল ল বিরোধী আন্দোলনে শরিক হওয়ায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। তিনি ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হন। বাঙালির মুক্তির সনদ ১৯৬৬ সালের ৬ দফা প্রচার করতে গিয়ে ১৯৬৭ সালে তিনি পুনরায় কারাবরণ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে যোগদান করেন। মহান স্বাধীনতা যুদ্ধে যোগদান। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয়ে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি পাবনা জেলার মাধবপুরে পাকিস্তানি মিলিটারি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। সম্মুখ যুদ্ধ করার সময় তার সামনে রাজু সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে ৭নং সেক্টরের অধীনে কাজীপাড়া ব্রিগেড লিডারের দায়িত্ব পালন করে পাবনা জেলার শত্রুমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি ঈশ্বরদী উপজেলার রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিয়োজিত হন। তিনি রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনোনীত হন। এরপর তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পদ অলঙ্কৃত করেন। পরবর্তীতে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে বর্তমান পর্যন্ত পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছেন। আলহাজ শামসুর রহমান শরীফ দিলু ১৯৭৩ সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং জনপ্রতিনিধি হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা শত্রু দ্বারা পরিকল্পিতভাবে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তন হয়। তৎকালীন সময়ে তিনি স্বাধীনতার পক্ষে থাকায় সামরিক আদালতে একটানা ৫ বছর কারাভোগ করেন। স্বৈরাচার এরশাদ সরকারের শাসনামলে এবং ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ করেন। রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা বারবার নির্যাতিত হয়েও
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোট 5 বার নমিনেশন লাভ করেন। তিনি 1996, 2001, 2008 এবং 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে পাবনা, 4 ঈশ্বরদী ও 8ঘরিয়া আসন থেকে এজাবৎ 4 বার সংসদ নির্বাচনে বিজয়ী হন। তিনি 1996 সালে সপ্তম জাতীয় সংসদে বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদীয় ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন এবং 2008 সালে নবম জাতীয় সংসদে নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সরকারি প্রতিশ্রুতি কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 10ম জাতীয় সংসদে বিজয়ী হওয়ার পর পুনরায় সরকার গঠন করলে 12 জানুয়ারি 2014 তারিখে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ দিলুকে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বভার অর্পণ করেন। 2014 সালের 12 জানুয়ারি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন এবং বর্তমান পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অসহায় মানুষের জন্য আবাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। সম্পূর্ণ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাজনীতিতে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হিসাবে শামসুর রহমান শরীফ দিলু মহোদয়ের সুষ্ঠু ধারার রাজনীতি চর্চায় অবদান অসামান্য।